মা এখন তাল টাল সব গোলা হয়ে গেছে, মালপোয়া বানাচ্ছে গোপালের জন্য, সব বাসন কাসন সব ঠাকুরের না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, কারণ আজকে জন্মাষ্টমী ব্লগ বলে কথা। আর তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। তোমাদের সব গোপুগুলোকে, মানে গোপালগুলোকে সুন্দর সুন্দর করে পুজো দাও আর সেলিব্রেট করো। তো আজকে আমাদেরও পুজো আছে, কিন্তু সবার আগে বলে রাখি যে মানে পুজোটা কিন্তু ওই রকম পুজো না, মানে পুরোহিত ফুরোহিত দিয়ে কোনো কিছু পুজো না। কারণ যেহেতু আমার ঠাকুমা মারা গেছে, প্রত্যেকবার পুজোর সময় আমি এই কথাটাই বলি যে এই বছর আমার ঠাকুমা মারা গেছে, এই জন্য অত সেরকমভাবে হবে না, কিন্তু যেরকম করে আর কি হয় আর কি, মানে যা যা তৈরি করতে হয় ভোগ হিসেবে, ভোগ মানে তালের বড়া এগুলো আর কি, লুচি টুচি ওইগুলো, তো ওগুলো মা এখন প্রিপেয়ার করছে। ওগুলো নিবেদন করতে তো কোনো অসুবিধা নেই, কারণ দেখো তুমি নিত্য যেরকম পুজো করছো, ঠাকুর তো ঠাকুরকে তো খেতে দিচ্ছ, ঠাকুরকে না খাইয়ে তো রাখছো না, তো সেরকমই আমি মানে আমরা সবাই করছি। এগুলো করে জাস্ট ঠাকুরকে যেরকমভাবে পুজো দেওয়া হয়, খাবার পরিবেশন করে দেওয়া হয়, মানে নিবেদন করা হয়, সেরকমভাবেই আর কি, সেরকমভাবেই পুজোটা করবো। তো সকালবেলা স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি, রেডি বলতে কি মানে পুজোর জন্য রেডি হয়ে গেছি। তো এখন মা নিচে হয়তো তাল টাল মানে বানাচ্ছে, ছাড়াচ্ছে তাল, তারপর ঘষছে, তো মাকে একটু হাতে হাতে হেল্প করতে হবে। চলো দেখিয়ে দিই কী কী করছে বা কী কী প্ল্যানিংস হচ্ছে এখন, কী কী দেওয়া যায় ভোগে। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দিস ব্লগ অ্যান্ড চলো যাওয়া যাক। আর জন্মাষ্টমী মানেই তো মানে বৃষ্টি, একেবারে ঝপঝপ করে বৃষ্টি, কিন্তু ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে না অতটা, তবু মানে ওয়েদারটা বৃষ্টির ওয়েদারই হয়ে আছে। দেখো আকাশটা দেখো, দুটো এখানে আকা কপিল শর্মা শো দেখছে টিভিতে, আর নিচে চলো যাওয়া যাক। মা এখন তাল মাখছে, মাখছো না কি এটাকে বলে, চাচ্ছ, ওপরে নিয়ে যেতে, এখানে বসে করছো। হ্যাঁ এই যে তাল মাখছে, অ্যাকচুয়ালি নিচে করছে সব কিছু, কারণ হচ্ছে ওপরে গিয়ে করলে কলটা পাবে না, সেই ট্যাঙ্কির জল ইউজ করতে হবে, তো যাতে এই টিউবকলের, আমাদের এখানে টিউবকল আছে, এই যে টিউবকলের জল যাতে ইউজ করতে পারে এই জন্য নিচেই করছে। আর গোপালকে আমি এখন যাচ্ছি স্নান টান করে, আমার ঝড়টা উঠলো নাকি, ফুল দিতে যাচ্ছি। আর মা সকালবেলা পুজো দিয়েও দিয়েছে, আমি এখন জাস্ট একটু ফুল দেব, তারপর এগুলো সব রেডি হয়ে গেলে তখন আর একবার খাবার নিবেদন করতে হবে। দেখো কত সুন্দর সুন্দর ফুলে সেজেছে আজকে গপু, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন গপু। গাছের থেকে ফুল নিতে যাচ্ছি, তো হয়ে গেছে। এখন আমি একটু ইনস্টাগ্রামের জন্য একটা রিল বানাতে হবে আজকেই, একটা ব্র্যান্ড থেকে কোলাবোরেশন এসছে, তো তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে এখনও ফলো করোনি তারা প্লিজ ফলো করে নিও, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক সবসময় দিয়ে রাখি, প্লিজ চেক আউট দ্য লিঙ্ক। তো অ্যাকচুয়ালি দেখছো যে সেজে গুজে আছে, বললাম না যে রিল বানাতে হবে ইনস্টাগ্রামের জন্য, তো ওই জন্যই আর কি সাজগোজ করা। আর আমি ভাবলাম যে এত সুন্দর একটা অকেশনে যদি সাজগোজ করেইছি তাহলে একটা শাড়িই পরে নিই, পুজো দেবো যখন তো শাড়ি পরেই দেবো, তো তার জন্যই আর কি শাড়িটা পরা। তো চলো দেখি মা কী কী করছে বা করে রেখেছে। মা এখন তাল টাল সব গোলা হয়ে গেছে, মালপোয়া বানাচ্ছে গোপালের জন্য,
সব বাসন কাসন সব ঠাকুরের না? হ্যাঁ, তো বানাচ্ছে এখন। আর এই যে নাড়ুও বানানো হয়েছে, ওই দেখো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল, মানে থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর কি। অর্ঘ খেলতে গেছে নিচে, ওই যে এসছে। তো এখন আমরা হচ্ছে গিয়ে পুজোতে বসবো, এর জন্য সরঞ্জাম সব গোছাতে হবে, ফুল টুল সব কিছু গোছাবো। তারপর হচ্ছে গিয়ে, ও হ্যাঁ, আমরা সকাল থেকে কিছু খাইনি, উপোস করে আছি যাতে পুজো দিয়ে তারপর প্রসাদ খাবো। যেহেতু এটা কোনো ওরকম টাইপের পুজো হচ্ছে না, মানে পুরোহিত দিয়ে ঠাকুর মশাই দিয়ে কোনো কিছু হচ্ছে না, জাস্ট এমনি আমিই দেবো মনে হচ্ছে আজকে। তো নর্মাল যেরকম হয় আর কি, সেরকমই পুজো দিয়ে প্রসাদ খাবো। তো এখন মা মালপোয়া ভাজছে, ভেজে নিক তারপর যাবো। তো আমি এখন এলাম পূজোর ঘরে। বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি চলছে আর মা সব কিছু রেডি করে দিয়ে চলে গেছে। মা নিচে এখনো সব কিছু ভাজছে ভাজছে, এখনো অনেক কাজ আছে। মা বললো তুই যা গিয়ে মানে সন্ধ্যে দিয়ে দে, প্লাস ঠাকুরকেও দিয়ে দে। তো আমি চলে এলাম, আর যেহেতু গোপাল ছোট্ট তার জন্য গোপালের প্রসাদও ছোট 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 করে করা হয়েছে, যাতে খেতে সুবিধা হয়। পুজো টুজো হয়ে গেছে যা দেওয়ার ছিল, এবার আমরা কিছু মুখে দেবো, মানে প্রসাদ ফার্স্টে মুখে দিয়েছি, এবার একটু ভারী কিছু খাবো। আর আজকের বৃষ্টির চোটে দেখো সব অবস্থা কি, সব জামা কাপড় এই ঘরের মধ্যে শুকাতে দিতে হচ্ছে। আর অর্ঘ এখানে দাঁড়িয়ে আছে, সেই আগের ব্লগে যে ও এঁকেছিল দেখেছিলে না, যে আমার বার্থডে ব্লগটায়, বার্থডে ব্লগ দেখেছো তো? যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, টোয়েন্টি বারি দেখে নিও। দেখি দেখায় আবার, ও সরি সরি, এইটা পুরো কমপ্লিট করে, ও আচ্ছা আর একটা বড় করেছে, এটা এটা স্কুলে এঁকেছি। ভালো হয়েছে, দেখেছিস? হ্যাঁ, সবাই খুব ভালো হয়ে বলেছে, বলেনি বলেনি। কিরে বড়া খাবি? দেখছি দাঁড়া, এই যে ভালো হয়েছে, দেখছি দেখছি। ও ফটো, ও ক্যামেরা দেখে এখন পড়তে বসার যোগ উঠেছে। তো এখন বাজে মোটামুটি 10:30 মতো, আর ওই ঘরে অর্ঘ গান টান চালিয়েছে। আর আমাদের যেহেতু আজকে পুরো উপোস ছিল না, পুরো শরীর ছেড়ে দিয়েছে এখন কিছু, ও তো সামান্য কিছু খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার অফিস আছে, যেতে হবে, তো রেডি হতে হবে তার জন্য সকাল সকাল উঠেই। তো তো আর লেট করবো না, তাড়াতাড়ি শুয়ে পড়বো। ব্লগটাকে আর এক্সটেন্ড করছি না বেশি দূর, তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকবে। আর আমাদের বাড়িতে জন্মাষ্টমী এইবার খুব একটা সেরকমভাবে হলো না, মানে অনেক কিছু করার কথা ছিল, কিন্তু যেহেতু আম্মা মারা গেছে, মানে ঠাকুমা মারা গেছে এই কয়েক মাস আগে, তো বেশি আয়োজন আর করলাম না। তো নেক্সট টাইম গোপালকে আরও সুন্দর সুন্দর ভোগ করে খাওয়ানো হবে। তো তোমরা তো আছোই, দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তো চলো আজকের মতো বাই, ভালো থেকো সবাই, রেখো সবাইকে।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।